এই মামা তুই তো জাপানিজ মেয়েদের অনেক পছন্দ করিস বুঝছস কাহিনি কি ভাই জাপানের মেয়েগুলো এত কিউট ভাই ফর্সা দবদবা গালগুলো পুরো টস্টসে টমেটোর মতো ভাই এক একটা পরি আকাশ থেকে নামাইছে হুর পরি ভাই আমার তো মন চাই একটা জাপানিজ মেয়ে ধরে এখনই বিয়া করে ফেলি হ্যালো আনিকা তোমাকে তো আমি আগেই বলছিলাম তোমার বয়ফ্রেন্ড ঈশান এক নম্বরে ছেঁচড়া পড়ো তুমি তো আমার কথা বিশ্বাস করো না এখন তো নিজেই শুনলা মামা তো সানগ্লাসটা তো অনেক সুন্দর মামা একদম জম্পেশ মানাইছে একের তো হতে হবে দিস ইজ মেড ইন জাপান ব্রো গত সপ্তাহে আমার কাকু জাপান থেকে নিয়ে আসছে আমার জন্য দেখবি দেখবি দেখ আস্তে সাবধান কিন্তু ব্রো অনেক টাকা অনেক টাকা মামা মেড ইন জাপান কিন্তু চারপাশে সব ব্লার দেখতেছি কেন গোলা গোলা কেমন আছো তুমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমিও ভালো আছি তো ঈশান তোমাকে দেখতে এরকম খ্যাত কামলার মতো লাগছে কেন তুমি না শহরে থাকো মানে শহরের ছেলে না অনেক স্মার্ট হয় তোমাকে তো দেখে একটু স্মার্টনেস মনে হচ্ছে না তুমি এরকম খ্যাত কামলাদের মতো হয়েছো কেন বাবা আরে খালু না 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 আপনি সব কথা বলো এরকম আরে আপু খ্যাত কামলা কেন কালকে দেখে ডায়রিয়া হইছে তো তাই কি আর একটু খা মা সম্মান কিচ্ছু আর রাখো না বাংলাদেশের মাছ বা জাপানের বলে সুশি ফুশি সো ঈশান আমরা এখন এই ম্যাপটা সলভ করব আমি তোমাকে বোঝাবো তুমি বোঝার ট্রাই করো ওকে স্যার এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা অংশ তো প্রথমেই আমরা চং চাং মিং ইয়াং থং থং বং 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 মুন চং চাং থং ইয়াং বা 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 বং চং চাং থং ইয়াং বং বং চং চাং থং ইয়াং বং 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 চং চাং বং 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 সো লাস্ট অ্যানসারটা আছে 3.9 গট ইট স্যার জাপানিজ ভাষায় কিছু বললেন স্যার তুমি কি ফাইজলামি করতেছো আমি যেন আমাকে শুদ্ধ প্রমিত বাংলা ভাষায় অঙ্কটা বুঝাই দিলাম তুমি অঙ্কটা বুঝতেছো না না স্যার মানে বলতেছিলাম জাপানের মাতৃভাষা অনেক সুন্দর স্যার বুঝছি স্যার অঙ্কটা খুবই সোজা জাপান থেকে আজকে চলে আসলাম জাপানে আগামী কাল অনেক ভালো একটা শপিং এর ক্যাম্পেইন শুরু হবে মিস করলাম আমরা বেটা দারাজ নতুন ক্যাম্পেইন শুরু হইতেছে দারাজ 12 দারাজ 12 ক্যাম্পেইন শুরু হবে ডিসেম্বরের 12 তারিখ থেকে দারাজ 12 ক্যাম্পেইনে রয়েছে মেগা ডিল ফ্ল্যাশ সেল প্রিপেমেন্ট ডিসকাউন্ট আই লাভ ভাউচারস হ্যাপি আওয়ার এন্ড শেক শেক সহ আরো অনেক অনেক ইন্টারেস্টিং অফার সো এখনি আপনার মোবাইলে দারাজ অ্যাপটি ইনস্টল করে নিন এবং জিতে নিন সব অফার ওনানি নি 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 জীবনে কত ধরনের পান খাইলাম মিষ্টি পান আগুন পান জর্দা পান হাকিম মোল্লার পান তা বাবা যা পান এইটা আবার কোন ধরনের পান এইরকম পান তো আমি জীবনও খাইনি যাও বাবা আমার লেগে কিন্তু জাপান নিয়ে এসছো অবশ্যই ঠিক আছে বাবা এত ধরনের পান খাইলাম জাপান এই পান তো খাইলাম না নামটাও তো অনেক সুন্দর জাপান তো নেক্সট টাইম কিন্তু যখন যাইবা তখন কিন্তু জাপান পানটা নিয়ে আসবা বুঝছো বাবা কি ব্যাপার তক দুইটার হোমওয়ার্ক দিছে তক দুইটার হোমওয়ার্ক একদম সেম টু সেম কে বন্ধু তুই তো অনেকদিন জাপানে থেকে আসছিস আমার জাপানি ভাষা কিছু শোনাস না আচ্ছা আর একটা শব্দ কামারে
নানি এ ভাই তুই এডি নানা নানি নিয়ে কি শুরু করছিস বেটা তোর আমি জাপানি ভাষায় কথা কইতে কইছি নানা নানি লয়ে কথা কইতে কই নাই আচ্ছা নানি মানে কি কি নানি মানে কি কি এ ভাই সত্যি করে কা নানি মানে কি আরে ভাই নানি মানে কি আরে দর বেটা জানোস না কিছু না হুদাই নানা নানি লয়ে কথা কইতে কি বেটা দর বেটা নানা নানি লয়ে কে কই এমনি জাপানি ভাষায় ভাই পারোস না কিছু না আরে ভাই নানি শব্দের বাংলাই হচ্ছে কি মামা মনে কর তুই জাপান থাকোস থাকি তাহলে মানুষ কিভাবে বুঝবে যে তুই বিদেশ আসোস নরমাল আমার বউয়ের কাছে একটা স্যামসাং মোবাইল থাকবে আর সেই স্যামসাং মোবাইল ইমো অ্যাপটা ইনস্টল করা লাগবে তাহলে বুঝবো আমি কনফার্ম বিদেশি ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই আমি বুঝলাম না মানুষ কেন ইমো ব্যবহার করে ওয়াই ইমো ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ভাইবার আছে স্কাইপ আছে সবগুলোতে ভিডিও কল অপশন আছে তারপরও কেন মানুষ ইমো ব্যবহার করে এই ফোনটাতে মানুষ পাইছে এটা কি এটা দরকারটা কি আমি বুঝলাম না এখনো জটিল প্রশ্ন ভেরি টাফ তার চিরা মাথা গরম আমার পিস্তল লোড মানুষ কিভাবে বুঝবে যে তুই তুই বাবা তোমার দরবারে সব পাগলে খেলা It's caught in the crossfire